মৃত্যু সব সময় মর্মান্তিক। আমাদের তৃণমূলের ছেলে মারা গেলে তার স্ত্রী বা মায়ের চোখের জল যেভাবে পড়ে, অন্য দলের কেউ মারা গেল একই রকম পড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা, এরকম সাংঘাতিক একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, সেই নিয়ে আজকে রাজ্যপাল বাংলা বিভাগের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 5 জন প্রফেসরকে ডেকে পাঠিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা এবং সেখানে রাজ্যপাল নিজে গতকাল গেছেন, আজকে প্রফেসরদের ডেকেও পাঠানো হলো রাজভবনে, কী মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখানে অবস্থা কেন? হিংসামুক্ত ক্যাম্পাস। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, জাস্ট ফর এ মিনিট ফরগেট দ্যাট আই এম এ তৃণমূল পার্টি অ্যাক্টিভিস্ট। মৃত্যু সবসময় মর্মান্তিক। আমাদের তৃণমূলের ছেলে মারা গেলে তার স্ত্রী বা মায়ের চোখের জল যেভাবে পড়ে, অন্য দলের কেউ মারা গেল একই রকম পড়ে। আমার প্রশ্ন, মহামান্য রাজ্যপাল, তিনি সারা বাংলাকে প্রোটেকশন দেওয়ার জন্যে পিস রুম খুলেছেন এবং প্রতি মুহূর্তে এজেন্সিকে বলছেন রিপোর্ট দাও, প্রতি ঘটনা আমায় দিতে হবে, এবং তার রেকমেন্ডেশনে বহু জায়গায় রিপোল, রিকাউন্টিং, রিডেকশন সবই হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটি তো তৃণমূলের দখলে নেই বা তৃণমূলের নিয়ন্ত্রণাধীন নয়, কিন্তু আমি তার মানে কথা বলবো না যে তৃণমূলের নিয়ন্ত্রণাধীন নেই বলেই আমাদের কোনো দায়িত্ব নেই বা দুঃখ নেই, বা আমাদের নিশ্চয়ই দায়িত্ব দুঃখ আছে, কিন্তু অনেক বাংলার মানুষ জানেন না যে তৃণমূলের কাউকে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখানে ঢুকতে দেওয়া হয় না। এর হাতে লাঠি নিয়ে তাড়া করা হয় এবং দূর 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 করে কুকুর বিড়ালের মতো তাড়া। আমি নিজে গিয়েছি কদিন আগে প্রেসিডেন্সি কলেজের গেটে মিটিং করতে, মহাবিদ্যালয়ে যেভাবে তালা বন্ধ, তাতে মনে হচ্ছে বোধ হয় ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটা যুদ্ধ শুরু হয়েছে, পুরো মেন গেট বন্ধ। ফলে এখানে বিজেপি গভর্নমেন্ট তাদের দায়িত্ব এড়াতে পারে না, এবং আমরা মনে করি হিংসামুক্ত ক্যাম্পাস কখনো ধমকে চমকে রিভলভার বুলেট আর মিলিটারি দিয়ে হয় না, এর জন্যে প্রেম দিতে হয়। তা ক্যাম্পাসের বাইরে যদি কোনো ঘটনা ঘটে, তার দায়িত্ব তো রাজ্যপালের আছে, উনি তো রাজ্যপাল হিসেবে তিনি এখানকার প্রত্যেকটা ইউনিভার্সিটির তিনি যে কে হবে তার সই করে মনোনয়ন দেওয়ার অধিকারী, তিনি ডেকে পুলিশকে ডাকছেন, দমকাচ্ছেন। একটা ছেলে মারা গেল, এখন এর মধ্যে নোংরা রাজনীতি না করে দেখুন, যে মেরেছে সেও ধরা পড়বে, কেন মারা গেছে সবই ধরা পড়বে, খালি যার মায়ের খোলটা খালি হয়ে গেল তার মায়ের কোলটা কিন্তু আর ভর্তি হবে না। অবভিয়াসলি বিজেপি, পশ্চিমবঙ্গে এই রাজনীতি ছিল না, এই পশ্চিমবঙ্গকে একেবারে নোংরা অন্ধকার একটা রাজত্বে পর্যবসিত করার জন্যে বিজেপি যত রকমের কায়দা আছে সব রকম কায়দা তারা প্রয়োগ করছে। কিন্তু আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে এখন পলিটিক্যাল পার্টির ওয়ার্কশপ করা, কাউন্সেলিং করা এবং প্রত্যেকটা পার্টি তাদের মধ্যে একটা একটা হিংসার বাতাবরণ তৈরি হয়ে গেছে, কেউ কাউকে দেখলেই, অথচ আমরা এর আগে পলিটিক্স করেছি, একই সঙ্গে আমরা বক্তৃতা করেছি, একে অপরের বিরুদ্ধে বক্তৃতা করেছি, তারপরে একসঙ্গে আমরা বিয়েবাড়ি খেতে গিয়ে পাশাপাশি বসে হাসি ঠাট্টা করেছি। রাতারাতি এই বাতাবরণটা বিজেপি নষ্ট করছে।